ঢাকার ভেতর দর্শনীয় স্থানগুলোর কথা বললে সবার প্রথমে যে কয়টি জায়গার নাম আসবে তার মধ্যে একটি হচ্ছে লালবাগ কেল্লা। ছোটবেলা থেকে আমরা বইপত্রে কম বেশি লালবাগ কেল্লার ইতিহাস পড়ে বড় হয়েছি, কিন্তু এই বিশাল আকার প্রাচীন নির্দেশনাটিকে ঘিরে লোকমুখে প্রচলিত রহস্যগুলো আজও কোনো উত্তর মেলেনি। লালবাগ কেল্লা মোগল আমলে বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মালবের পাথর আর রং বেরঙের ডালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশে আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছু সংমিশ্রণ পাওয়া যায়নি আজও পর্যন্ত। প্রায় প্রতিদিনই হাজার হাজার দেশ বিদেশি দর্শনার্থী পদচয়নায় মুখরিত থাকে ঢাকার লালবাগ কেল্লা। স্বাভাবিকভাবে যে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগ থাকার কারণেই এর নামকরণ লালবাগ কেল্লা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়, আসলে এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে। তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। একদমই শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন, যদিও আজম শাহ খুবই কম সময়ের জন্য মুঘল সম্রাট হিসাবে ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যে তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। উল্লেখ্য, আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি। তিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সম্রাজিত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার পর এক বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয় সেখানকার মাটায় বিদ্রোহ দমন করার জন্য। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ থাকে। তখন এই দুর্গ নির্মাণ কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করে দেন। পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণে। তবে শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গ নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু হয় নাই। নবাব শায়েস্তা খাঁ এর মেয়ে পরিবিবি মারা যাওয়ার কারণেই মূলত শায়েস্তা খাঁ লালবাগ কেল্লার কাজ বন্ধ হয়ে যায়। পরিবিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটির সম্পর্কে বিদ্রুপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপায়া ভাবতে শুরু করে দেয়। পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গই মাঝেই সমাধি করে দেওয়া হয়, আর এরপর থেকে একে পরিবিবির সমাধি নামেও আখ্যায়িত করা হয়। পরিবিবির সমাধি যে গম্বুজটি আছে তা একসময় স্বর্ণখচিত ছিল, কিন্তু এখন আর তা তেমনটি নেই। তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। তবে লালবাগ কেল্লার ভিতরে থাকা সুড়ঙ্গ নিয়ে রয়েছে নানা রহস্য। লালবাগ কেল্লা দক্ষিণ পূর্ব দেওয়ালের সঙ্গে যুক্ত এই সুড়ঙ্গটি, সুড়ঙ্গের পুরনো লোহার গেটে ঝুলছে তালা, সেখানে প্রবেশ নিষেধ লিখে দেওয়া রয়েছে। শুধু সুড়ঙ্গই নয়, এই বিশাল আকারের প্রাচীন নিদর্শনীতে লোকমুখে প্রচলিত রহস্যগুলো আজও কোনো উত্তর মেলেনি। আসুন লালবাগ কেল্লার সেই প্রচলিত রহস্যগুলো সম্পর্কে একটুখানি জেনে নেওয়া যাক। দুর্গটির নিরাপত্তা নিয়োজিতের সঙ্গে কথা বলে জানা যায় লালবাগ কেল্লার নিচেই রয়েছে অনেকগুলো সুড়ঙ্গ। এগুলো সুবেদার আমলের তৈরি, বিপদের সময় পালানোর জন্য এই সুড়ঙ্গগুলো ব্যবহার করা হতো। আর এই সুড়ঙ্গের মধ্যে এখনও বিদ্যমান রয়েছে একটি, যার ভিতর কেউ ঢুকলে আর ফিরে আসেনি বলেই জানা যায়। পরীক্ষা করার জন্য একবার দুটি কুকুরকে সেকলে বেঁধে সুড়ঙ্গ নামানো হয়। সেকল ফেরত আসলো
কুকুর দুইটি কিন্তু ফেরত আসেনি। আবার লোকে মুখে শোনা যায় এই সুড়ঙ্গ দিয়ে পাশেই বুড়ঙ্গবা নদীতে যাওয়া যেত। সুড়ঙ্গ মুখ থেকেই বেরিয়ে নৌকায় উঠে যেত জিঞ্জির প্রসাদে, আর নদীর বাতাস অনুভবের জন্যই সেই সময়ের এই সুড়ঙ্গটি ব্যবহার করা হতো। তবে এইসব কখনোই প্রমাণিত হয়নি, সবই ছিল কল্পনা কাহিনীর একটিমাত্র। নাম প্রকাশে অনিচ্ছুক এখানকার এক কর্মচারী জানান, এইসব কথার কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। তবে যুদ্ধের সময় মুঘল সেনারা যখন বুঝতে পারলেন পরাজয়ের কাছাকাছি চলে আসে, তখন তারা সুড়ঙ্গ দিয়ে দুর্গের দেওয়াল পেরিয়ে যেতেন। এই সুড়ঙ্গ ছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী বলেন, এইসব কথার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে যুদ্ধের সময় মুঘল সেনারা যখন বুঝতে পারলেন তাদের পরাজয় নিশ্চিত, তখন তারা এই দুর্গ দিয়ে পালিয়ে গিয়েছিল। লালবাগ কেল্লা আপনি টিকিট পাবেন কোথা থেকে? লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি কিছু টাকা দিয়ে আপনি টিকিটটি কিনতে পারবেন। 5 বছরের নিচে যারা রয়েছে তাদের টিকিট কাটতে হবে এবং দর্শনার্থীদের জন্য 100 টাকা টিকিট ক্রয় করতে হবে। গ্রীষ্মকালের দিকে 10টা থেকে 6টা পর্যন্ত কেল্লাটি খোলা থাকে এবং শীতকালে 9টা থেকে 5টা পর্যন্ত কেল্লাটি খোলা থাকে। আর সবসময়ের জন্যই শুক্রবারের জুম্মা নামাজের জন্য 12:30টার দিকে এই কেল্লাটি 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে এবং রবিবার সহ সকল সরকারি ছুটির দিনগুলোতে লালবাগ কেল্লা বন্ধ থাকে। ওকে, সো আজকে লালবাগ কেল্লা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন লালবাগ কেল্লা আসার জন্য। সেটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি স্থান এবং অনেকদিন আগের, প্রায় 200 বছর আগের এই কেল্লাটি। সো আমার সাথে কিছু ফ্রেন্ড ছিল, সো গাইস প্লিজ কাম। ওকে, সো ফার্স্ট অফ অল আমার বন্ধু রায়হান, সেকেন্ড হচ্ছে আমাদের ভাইকা এবং হচ্ছে রিজবিক। সো রিজবিক কাছে আমার কোশ্চেন হচ্ছে যে এই লালবাগ কেল্লা তোমার আসার পর তোমার অনুভূতি দেখে আমাদের কাছে যদি একটু প্রকাশ করে শর্ট করে। হ্যাঁ, যেহেতু এখন খুব ঐতিহ্য ছিল ভাই লালবাগ কেল্লা। তো ভাইক না, তোমার কাছে আসলে কেমন লাগছে? আমার কাছে পুরো লস প্রজেক্ট। ওয়াই? দেখার মতো দুই একটা জিনিস আছে, বাট মানে পরিচর্যার অভাবে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমরা এখন যে জায়গাটায় আছি, একটু দেখালে ভালো হয়, এখানে থাকার কথা ছিল ফোয়ারা, কিন্তু আমরা এখানে ফোয়ারাতে দূরের কথা এক ফোঁটা পানিও পাইনি। তো এইগুলো একটু এই দিক থেকে আমরা আসলে ডিসঅ্যাপয়েন্টেড, তাই তো? রায়হান, তোমার ভাষ্য মতে তোমার কাছে কেমন লাগলো? আমার মোটামুটি আপনার মনে করো যে ফুলের জন্য একটু ভালোই লাগছে, অনেক ফুল, অনেক অনেক ফুল ফুটেছিল, সেটা ভালো লাগছে, না খুবই ভালো লাগছে মোটামুটি। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এটা ছিল লালবাগ কেল্লা নিয়ে আমার ভিডিও। চেষ্টা করবো পুরান ঢাকা আরও কোনো ঐতিহ্যবাহী স্থান থাকলে দেখানোর জন্য। যদি মনে হয় আরও কোনো ঐতিহ্যবাহী স্থান আমি মিস দিয়েছি তাহলে আমাকে জানাবেন, চেষ্টা করবো আমার ফুল টিম নিয়ে সেই জায়গাটায় যাওয়ার জন্য। সো আজকে ভালো থাকবেন, এই পর্যন্তই, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ঢাকার গুলিস্তান শাহবাগ কার্জন হলের সামনে হতে রিক্সা, সিএনজি, ট্যাক্সির মাধ্যমে খুবই সহজে চলে আসতে পারবেন এই লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লা ভিডিওটি দেখা হলে আপনি চাইলে আমার আরও অনেকগুলো ভিডিও দেখে আসতে পারেন পুরান ঢাকা নিয়ে। পুরান ঢাকার ফায়ার পানে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সাথে রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি খাবার নান্নার বিরিয়ানির ভিডিও, এবং সাথে রয়েছে আরও একটি প্রাচীন খাবার, সেটা হচ্ছে বাখরখানি। বাখরখানি ইতিহাস নিয়ে আরও একটি ভিডিও রয়েছে, চাইলে আমার ডেসক্রিপশন থেকে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব। সো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।